হ্যালো ভিউয়ার্স, ওবায়দুর রহমান বলছি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। সো গুগল অ্যাকাউন্টে, গুগল অ্যাডসেন্সে যখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যাই, তখন আমাদের মনে অনেক কনফিউশন জাগে যে অ্যাকচুয়ালি আমরা কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেব, কোন ব্যাঙ্ক সবচেয়ে ভালো। এছাড়া ব্যাঙ্কের যে কার্ডগুলো আমরা ইউজ করি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, শপিং কার্ড, এটিএম কার্ড, এইগুলো নিয়ে আমাদের মনে অনেক কনফিউশন দেখতে পারে। আবার অনেকে কোশ্চেন করে যে ভাই, এটা সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিব নাকি স্টুডেন্ট অ্যাকাউন্ট নাম্বার দিব নাকি বিজনেস অ্যাকাউন্ট। সো আজকে আমি চেষ্টা করব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আসলে কোন ধরনের অ্যাকাউন্ট নাম্বার আপনি দিতে পারেন বা নাম ইউজ করতে পারেন। সো গুগল অ্যাডসেন্সে যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা অ্যাড করব, তখন জাস্ট নর্মাল একটা অ্যাকাউন্ট হইলেই হবে যে কোনো ব্যাঙ্কের। আর সবচেয়েতে বড় যে ব্যাপারটা, আপনার নাম এবং ব্যাঙ্কের সুইফট কোড, এই দুইটা জিনিস অনেক অনেক ইম্পর্ট্যান্ট। সো প্রথমে আমরা গুগল অ্যাডসেন্সে যাব, গুগল অ্যাডসেন্স থেকে। এখন তো গুগল অ্যাডসেন্স আমাদের বাংলা ভাষায়, তো বাংলা যেসব ব্লগ আছে বা ওয়েবসাইট আছে সেইগুলোতেও আমাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভড, সবগুলোতে কাজ করা যায়, মানে টাকা ইনকাম করা যায়, যেটা আগে এই অপরচুনিটিটা ছিল না বাংলা ওয়েবসাইটগুলোর জন্য। সো থ্যাংকস টু গুগল। দেন এখানে আসার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, জাস্ট আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে আসার পরে আমাদের যে পেমেন্ট মেথডটা আছে, এখানে পেমেন্ট মেথডে ক্লিক করব, পেমেন্টসে। পেমেন্টসে ক্লিক করার পরে এই পেজটা বরাবরের মতোই একটু সময় নেই, সো এইটু আসতেছে আর কি, ইউটিউবের ক্রিয়েটর, ইউটিউব ক্রিয়েটরের মতো, মানে যে একটু লগ ইন হতে আর কি পেজটা লোডিং নিতে সময় নেই। সো এখানে যাবার পরে আমরা দেখব যে আমাদের অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করব। আর সবচেয়েতে ইম্পর্ট্যান্ট যে কথা, আপনি যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, তখন কিন্তু আপনাকে একটা অ্যাড্রেস দিয়েছিল তারা, অ্যাড্রেস মানে ফর্ম, যে ফর্মটা আপনি পূরণ করেছিলেন। সো আপনি মেক শিওর থাকবেন যে আপনার যে অতীতের যে অ্যাড্রেস আপনি দিয়েছিলেন সেইটার সাথে বর্তমানে অ্যাড্রেসটা, অ্যাড্রেস বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার নামটা, আপনার নামটা যেন মিল থাকে, কারণ আপনার নামের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট যদি মিল না থাকে এক্ষেত্রে ট্রানজ্যাকশানের প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই অবশ্যই মেক শিওর করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বসানোর আগে যে আপনার ব্যাংকের সাথে আপনার যে অ্যাডসেন্সের অ্যাকাউন্ট নাম্বার আছে এইটার দুইটার নেম একদম সেম। সো এখান থেকে আপনি দেখে নিতে পারেন সেটিংস থেকে, এখানে এমডি ওবায়দুর রহমান আছে, জাস্ট এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেন আপনি যদি চেকের মাধ্যমে নিতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন। চেকের মাধ্যমে ট্রানজ্যাকশান করার আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, সো দেখাবো যে কিভাবে আমরা অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস এইটার মাধ্যমে, দ্যাট মিন্স আমরা কিভাবে আমরা ব্যাংকের মাধ্যমে সেই আমাদের অ্যাডসেন্সের টাকাগুলোকে আমরা পকেটে বা হাতে নিতে পারি। সো প্রথমে এখানে অপশনটাতে ক্লিক করব, এক নম্বর অপশন করার পরে এখানে বেনিফিশিয়ারি আইডি আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে কিন্তু লেখা আছে অপশনাল, সো এটা আমাদের ফুল ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। দেন এখানে বলতেছে নেম অফ দ্য নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে আপনার ব্যাঙ্ক কোন অ্যাকাউন্ট দেওয়া আছে, এইটা জাস্ট যেটা অ্যাড্রেসটা কপি করেছিলাম জাস্ট ওইটা পেস্ট করে দিলাম, এমডি ওবায়দুর রহমান। এরপর ব্যাঙ্ক নেম, সো আমার যেহেতু ডাচ বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্টটা করা আছে, সো ডাচ বাংলা ব্যাঙ্ক লিখে সার্চ করলাম, এই তো ডাচ বাংলা ব্যাঙ্ক চলে আসছে, জাস্ট এখান থেকে এটা কপি করলাম কন্ট্রোল সি চেপে, অ্যান্ড এটা পেস্ট করে দিলাম। এরপর আপনার, আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আমাদের সুইফট কোডটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সুইফট কোড যদি আমাদের ভুল হয়ে থাকে আমাদের টাকা কিন্তু কখনোই আমাদের ব্যাঙ্কে আসবে না। সো দেখাবো যে আমার উত্তরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, উত্তরা ব্যাঙ্ক আমার অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সো উত্তরা ডাচ বাংলা ব্যাঙ্কের সুইফট কোড কীভাবে এটা বের করা যায়। সো আমরা জাস্ট আমাদের নতুন একটা ট্যাব নিব, এখানে লিখব ডাচ বাংলা ব্যাঙ্ক উত্তরা ব্রাঞ্চ সুইফট কোড, এটা লেখার পরে ইন্টার চাপব। আপনার যেই এলাকা আপনি যেখানে খুলছেন জাস্ট ওই এলাকা লিখে টাইপ করবেন, এখানে এরকম ডাচ বাংলা ব্যাঙ্ক
আপনি যেখানে খুলছেন সেই নাম দিবেন, দেন শেষে সুইপ কোড লিখে এন্টার চাপবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। দেন এখানে ব্যাংকের সুইপ কোড দেখাইতেছে, সো এই লিঙ্কটাতে আমরা ক্লিক করব, ওই তো সুইপ কোডস। সো এইখান থেকে জাস্ট আমরা দেখব যে আমাদের সুইপ কোডটা কত। এই তো সুইপ কোড, এটা DBBL BDDH। এরপরে আমাদের অ্যাকাউন্ট শুরু হবার সময় প্রথম যে তিন অক্ষর বা চার অক্ষর যেইটা কেন না থাকুক, সেই নাম্বারটা এখানে থাকবে। সো আমরা দেখব যে আমাদের উত্তরা ব্রাঞ্চের সুইপ কোড কোথায় আছে। এই তো উত্তরা ব্রাঞ্চ DBBL DBDDH 117। এটা জাস্ট কপি করলাম কন্ট্রোল সি চেপে, অ্যান্ড সুইপ করে জায়গায় এটা বসাই দিলাম। এরপরে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করব। অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে কোনো স্পেস, অনেক সময় দেখা যায় যে 107 এরপর হাইফেন 115 দেওয়ার পর একটা নাম্বার থাকে। সো এই নাম্বারগুলো ইউজ করার কোনো প্রয়োজন নেই, মাঝখানে স্পেস বা হাইফেন চিহ্ন দেওয়ার একদম প্রয়োজন নেই, যেটা অরিজিনাল মানে স্পেস ছাড়াই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই টাইপ করবেন। যেরকম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি হয় 107 205 100279, এরকম যদি অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেটা ইউজ করা হাইপেন দেওয়া ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট হাইপেনগুলো এভাবে কেটে দিবেন, হাইপেন দিয়ে কোনো দরকার নেই। দেন জাস্ট এইটা কপি করেন কন্ট্রোল সি, দেন এইটা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেবেন। এরপরে আপনার যেই সেভ অপশনটা আছে, সেভ অপশনে ক্লিক করলে মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরে দেন আমরা এটা সেভ করে দিব, আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পরে এটা সেভ করে দিলাম। সো আমাদের পেমেন্ট মেথডটা অলরেডি সেভ করা হয়ে গিয়েছে। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লেগে থাকে দেন তাহলে তো কিছু করার নেই। সো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সালামু আলাইকুম।